আওয়ামী লীগ ক্ষমতায় না এলে উন্নয়ন থেমে যাবে সংসদে প্রধানমন্ত্রী কণ্ঠ ভোটে অর্থ বিল পাস শান্তিরক্ষা মিশন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ বাংলাদেশকে যারা খাটো করে তারা বন্ধু নয় বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং 20 দিন পর উৎপাদনে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট জাতীয় গ্রিডে 660 মেগাওয়াট শুনছিলেন ফার্সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাতের একুশে সংবাদে আপনাদের সঙ্গে থাকছে ইসরাত জাহান দর্শক একুশ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online আওয়ামী লীগ ক্ষমতায় না এলে উন্নয়ন থেমে যাবে উন্নয়ন ধরে রাখতে হলে আওয়ামী লীগের বিকল্প নেই বলে সংসদে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন গণতান্ত্রিক স্থিতিশীলতা আছে বলেই দেশের উন্নয়ন হয়েছে জনগণের স্বার্থে যে কোনো কর কমাবে সরকার এমনটাও জানান তিনি পরে সংসদে অর্থ বিল পাস হয় বিস্তারিত জানাচ্ছেন ফরজানা শোভা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য পয়লা জুন জাতীয় সংসদে ক্ষমতাসীনদের টানা 15তম এবং দেশের 52তম বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী 7,61,000 কোটি টাকার বাজেট বক্তব্যের শিরোনাম ছিল উন্নয়ন অগ্রযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অভিমুখে চলতি মেয়াদের শেষ বাজেটের উপর সাধারণ আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার ভোট দিয়ে ক্ষমতায় আনায় জনগণের কাছে কৃতজ্ঞতা জানান অনেক আমরা তো অনেক রকমের কথা শুনি আজকেই সরকার ফেলে দেবে কালকে এটা কবে ওটা কবে তা আজকে যে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেলাম এটা আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে এটা বাস্তবায়ন করবে কে আমাকে একটা লোক দেখান যে সে করতে পারবে নিঃস্বার্থভাবে দেশের জন্য কাজ করবে একটি মানুষ দেখান সেরকম কোনো নেতৃত্ব আপনারা যদি দেখাতে পারেন আমার কোনো আপত্তি নেই সরকার প্রধান জানান কোভিড ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের মাঝেও বাংলাদেশের প্রবৃদ্ধি দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ এত বাধা এত প্রতিরোধ এত সমালোচনা এত কিছু হচ্ছে কিন্তু আমাদের অর্থনীতি চাকা যাতে সচল থাকে তার জন্য যথাযথ ব্যবস্থা আমরা নিচ্ছি তবে আমি আবারও বলি কোভিড-19 আর ইউক্রেন যুদ্ধটা যদি না হতো তো বাংলাদেশ এতদিনে আমরা অনেক দূর অনেক উচ্চ আসনে অধিষ্ঠিত হতে পারতাম জনগণের কল্যাণে নিয়োজিত সরকার মূল্যস্ফীতি কমাতে চেষ্টা করছে মূল্যস্ফীতি বিবেচনায় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের 5% প্রণোদনা দেওয়ার ঘোষণা সরকার প্রধানের আমাদের প্রচেষ্টা রয়েছে এই মূল্যস্ফীতি কমিয়ে আনা আমাদের সরকার জনগণের সরকার যারা নির্দিষ্ট আয়ের তাদেরও কিছু সমস্যা হচ্ছে তো ইতিমধ্যেই আমরা সরকারি কর্মচারীগণ যারা আছেন তাদের বিশেষ বেতন হিসেবে মূল বেতনের 5% এই আপাতকালীন সময় প্রদানের বিষয়টা বিবেচনা করার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি মানব সম্পদ সৃষ্টিতে বিশেষ বরাদ্দ রাখার ঘোষণা দিয়ে সরকার প্রধান আশা প্রকাশ করেন অচিরেই সার্বজনীন পেনশন স্কিম চালু করতে সক্ষম হবে সরকার আমরা যখনই ক্ষমতায় এসেছি আমরা কিন্তু জনগণের কল্যাণ জনগণের উন্নয়ন এবং জনগণের স্বার্থ রক্ষা সাধারণ মানুষ একবারে কেটে খাওয়া নিম্ন বৃত্ত থেকে সকলের স্বার্থ রক্ষা করেই আমরা কিন্তু বাজেট দিয়েছি বিদ্যুৎ সহ সব ধরনের সম্পদ ও সেবা ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হবার পরামর্শ ছিল প্রধানমন্ত্রীর কণ্ঠে পরে অর্থবিল 2023 সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী কণ্ঠভোটে তা পাশ হয় না জয়যুক্ত হয়েছে না জয়যুক্ত হয়েছে ফরজানা শোভা একুশে টেলিভিশন ঢাকা শান্তিরক্ষা মিশন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ আনলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জি ক্যাপের নিয়মিত সংলাপে প্রতিমন্ত্রী বলেছেন বাংলাদেশের অবদানকে যারা খাটো করে দেখানোর চেষ্টা করছে তারা কখনোই বন্ধু নয় রিপোর্টে জানাচ্ছেন মিনালা দীপা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী লাল সবুজের পতাকা উড়িয়ে অশান্ত দেশগুলোতে শান্তি প্রতিষ্ঠায় কয়েক দশকে কুড়িয়েছে বিশ্বের প্রশংসাও কিন্তু ভূ রাজনৈতিক নানা স্বার্থে এখন অনেকেই লবিস্ট নিয়োগে নালিশ সংস্কৃতিতে নেমেছে যাতে সর্বশেষ যুক্ত হল মার্কিন প্রেসিডেন্টের কাছে কংগ্রেসম্যানদের চিঠি একে দুর্ভিসন্ধিমূলক বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয় গোটা পৃথিবীতে আমরা সর্বোচ্চ শান্তিরক্ষী এই অর্জনকে যারা খাটো করে দেখছেন বা এই এই অর্জনকে ব্যর্থ করে দেওয়ার অপচেষ্টা যারা করছেন তারা বাংলাদেশের বন্ধু নন তারা শত্রু Whether they are congressmen or senator or president or a prime minister or foreign minister of a country,
they are our enemy. ফরেন সার্ভিস একাডেমিতে ডিক্যাপ টকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, গণতন্ত্রের নামে বিদেশি কোনো রাষ্ট্রের কাছে নতি স্বীকার নয়, কারণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অভিধানে ভীতি শব্দটি নেই। কে আসলো বা কে আসলো না, 2023 বা 2024 ডিসেম্বর জানুয়ারি যখনই হোক না কেন, এই নির্বাচন যেন অবাধ হয়, সুষ্ঠু হয়, গ্রহণযোগ্য হয়, এটা করার জন্য শেখ হাসিনা সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে অভ্যন্তরীণ বিষয়ে কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ সহ্য করা হবে না, সাংবিধানিক নিয়মেই নির্বাচন করবে স্বাধীন নির্বাচন কমিশন। যে বাংলাদেশের অভ্যন্তরীণ নির্বাচন কেন, কোনো বিষয়ে আমাদের কাঠামো, আমাদের সংবিধান, আমাদের নির্বাচন কমিশন এবং সরকারের সিদ্ধান্তের বাইরে কোনো কমেন্ট করতে উই উইল নেভার এনকারেজ এনি ফ্রেন্ডলি কান্ট্রিজ। এটা স্বচ্ছ, জবাবদিহি এবং যেসব বিশেষণে বিশেষায়িত করা হয়, এই রকম একটা নির্বাচন ইনশিওর করার জন্য নির্বাচন কমিশন বদ্ধপরিকর। চীন রাশিয়ার অর্থনৈতিক জোট ব্রিক্স নিয়ে তিনি বলেন, এটা কোনোভাবেই সরকারের ব্যাকআপ প্ল্যান নয়। যে আমরা সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। 20 দিন পর ফের উৎপাদন ও বিতরণে ফিরল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। সকালেই চালু হয় বয়লার। বিকেল 4টায় টার্বাইনে কয়লা ভর্তি শেষ হলেই একটি ইউনিটের 660 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। পটুয়াখালী প্রতিনিধি সহায়তা মানিক শিকদার রিপোর্ট। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির সাথে ডলার সংকটে কয়লা আমদানি না হওয়ায় গত 25 মে বন্ধ হয় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন। কয়লার অভাবে বন্ধ হয়ে যায় অপর একটি ইউনিটও। নতুন করে কয়লা আমদানির জন্য বাংলাদেশ ব্যাংক ও সরকার যৌথভাবে $100 মিলিয়ন এলসি খোলে। ইন্দোনেশিয়া থেকে কয়লা উঠতে শুরু করে জাহাজে। 23 জুন মধ্যরাতে ইন্দোনেশিয়া থেকে 41,207 মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে নোঙর করে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজ MV আথেনা। খালাসের পর রোববার ভোর থেকে বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম শুরু হয়। পর্যায়ক্রমে আরও 15 থেকে 17টি কয়লাবাহী জাহাজ আসবে। এরপরই দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। ইতিমধ্যে প্রায় 7,30,000 টনের আমরা এলসি করেছি এবং বাকিটাও আপনার প্রক্রিয়াধীন আছে। তবে গভর্নমেন্টও এটা আপনার পরবর্তীতে পেমেন্ট চালিয়ে যাবে এইভাবে আমাদেরকে আশ্বস্ত করেছে। তো ইনশাল্লাহ ভবিষ্যতে আর এই ধরনের সমস্যা হবে না। 1,320 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি থেকে শতভাগ বিদ্যুৎ উৎপাদনে প্রতিদিন কমপক্ষে 13,000 টন কয়লা প্রয়োজন। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। এবছর প্রতি বর্গফুট কোরবানির গরুর চামড়ার দাম 45 থেকে 48 টাকা নির্ধারণ করেছে সরকার। তবে ঢাকায় বিক্রি হবে 50 থেকে 55 টাকায়। ছাগলের চামড়া প্রতি বর্গফুট 18 থেকে 20 টাকা এবং বকরি ছাগলের চামড়া 12 থেকে 14 টাকা নির্ধারণ করা হয়েছে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন, দাম নিয়ে কারসাজি হলে সরকার রফতানির অনুমতি দেবে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত সভা। বাণিজ্য মন্ত্রীর সভাপতিত্বে সভায় যোগ দেন ট্যানারি ব্যবসায়ী ও খাত সংশ্লিষ্টরা। ঘণ্টাব্যাপী সভা শেষে ব্রিফিংয়ে চামড়ার নতুন দাম জানান বাণিজ্য মন্ত্রী। গতবার দাম কম থাকলেও এবার সার্বিক পরিস্থিতি বিবেচনায় গরুর চামড়ার দাম বাড়ানো হয়েছে। তবে খাসি ও বকরি ছাগলের চামড়ার দাম আগের বছরের মতোই রাখা হয়েছে। ঢাকায় এবার চামড়া 50 থেকে 55 টাকা, যেটা গত বছরের তুলনায় 6% ইনক্রিজ হয়েছে। একইভাবে ঢাকার বাইরেও 45 থেকে 48 টাকা। তো এই দুটো দাম ফিক্স করা হয়েছে ইসের জন্য। খাসি আর বকরির দাম আমরা এবার বাড়াতে চাই না, গতবারের মতোই রাখতে চাই। এটা সংখ্যাটা বেশি, আবার লবণের দামটাও তো একটু বাড়তি, যার জন্য আমরা এটাতে বাড়াতে চাই না। তো 18 থেকে 20 ঢাকাতে, আর বকরি হচ্ছে সারা দেশে আর কি, সারা দেশে 18 থেকে 20 সারা দেশে, বকরি সারা দেশে হচ্ছে 12 থেকে 14 টাকা। চামড়ার দাম কমানোর চেষ্টায় কারসাজি করা হলে সরকার রপ্তানির অনুমতি দেবে বলেও হুঁশিয়ারি দেন বাণিজ্যমন্ত্রী।
যদি সত্যিকার অর্থে কারসাজির মাধ্যমে দাম কম নেওয়া বা দেওয়ার বা না নেওয়ার চেষ্টা করে কেউ, তাহলে আমরা রপ্তানির অনুমতি দেব। দাম নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রশাসন মনিটরিং করবে বলেও জানান মন্ত্রী। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। জমে ওঠেনি রাজধানীর কোরবানি পশুর হাট। গরু ছাগলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, তবে ক্রেতা নেই একেবারেই। দু একদিনের মধ্যে ক্রেতা সমাগম বাড়বে বলে আশা করছেন বিক্রেতা ও ইজারাদাররা। এদিকে হাট ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। মোহাম্মদ কবিরের রিপোর্ট। রাজধানীর কোরবানির পশুর হাটগুলোর মধ্যে আফতাবনগর অন্যতম। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা গরু নিয়ে আসছেন এই হাটে। হাটে উঠেছে পাহাড়ি বনু গরু, গয়াল, এছাড়া আকারে একেবারে ছোট ভর্তি গরুও রয়েছে এ হাটে। গয়ালের মূল্য হাঁকাচ্ছেন 15 লাখ টাকা, আর ভুটানের গরুটির দাম হাঁকাচ্ছেন 1.5 লাখ টাকা। এদিকে ঈদ ঘনিয়ে এলো, হাটে ক্রেতাদের সংখ্যা কম, তাছাড়া কাঙ্ক্ষিত দামও পাচ্ছেন না বলছেন ব্যাপারীরা। বাজার অবস্থা তো এখন মনে করেন যে গরু আসছে কিন্তু কেনাকাটা হয়নি। গাছ 3 দিন আমরা আইছি, যে পরিমাণ কাস্টমার দাম বলছে এতে আমাদের খরচের টাকাও উঠবে না। আর ক্রেতা দর্শনার্থীরা বলছেন এবছর পশুর দাম অনেক বেশি। একটু বেশি হয়ে গরুর দাম, হ্যাঁ পছন্দ হয়েছে, আল্লাহর নামে দিয়ে মূল্য রাখলাম পছন্দ করে। কোনোটা 1,80,000 টাকা, আসলে এই গরুর দাম আছে 1,20,000 টাকা বা 1,00,000 টাকা। ইজারাদাররা আশা করছেন দুই একদিনের মধ্যেই পশুর হাট জমে উঠবে। পশুর সরবরাহে খুশি তারা। হাটটা ঢাকা সহ অল ওভার বাংলাদেশের অন্যতম বৃহৎ হাট। গত বছর তো আমাদের গরু একটু কম ছিল, আশা করি তার ছাড়িয়ে যাবে, আগের যে গরু আসছিল তাকে ছেড়ে যাবে। হাটের নিরাপত্তায় প্রস্তুতি নিয়ে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। হাট জুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা। ইতিমধ্যে 150টার মতো সিসিটিভি স্থাপন করা হয়েছে নিরাপত্তার জন্য। আমাদের 3 প্লাটুন ফোর্স প্রতিদিন এখানে কাজ করছেন, এবং আমাদের এখানে 3টা বড় ধরনের ওয়াচ টাওয়ার করা হয়েছে। এই ওয়াচ টাওয়ারের মাধ্যমে আমরা পুরো মাঠের যে কার্যক্রম আছে গরু হাটের এটি নিয়ন্ত্রণ করছি। হাটে অর্থ লেনদেনে থাকছে ব্যাংকের বুথ, মোবাইল ব্যাংকিং সহ নানান ব্যবস্থাপনা। মোহাম্মদ কবির, একুশে টেলিভিশন, ঢাকা। নূর আলম সিদ্দিকীর মতো ছাত্র নেতাই মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর হাতকে শক্তিশালী করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে 60-এর দশকের তুখর ছাত্রনেতা প্রয়াত নূরে আলম সিদ্দিকীর স্মরণ সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন যে কয়জন সংগঠক মহান মুক্তিযুদ্ধকে গণযুদ্ধে পরিণত করেছিলেন তার মধ্যে নূরে আলম সিদ্দিকী ছিলেন অন্যতম। স্মরণ সভায় ছিলেন অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, সাংবাদিক জাহিদ রেজা নূর, বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সহ বিশিষ্টজনেরা। এ সময় বক্তারা কিংবদন্তি এই ছাত্রনেতার জীবন ও রাজনৈতিক দর্শনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আর এর সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগ ক্ষমতায় না এলে উন্নয়ন থেমে যাবে, সংসদে প্রধানমন্ত্রী, কণ্ঠভোটে অর্থ বিল পাস। শান্তিরক্ষা মিশন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, বাংলাদেশকে যারা খাটো করে তারা বন্ধু নয় বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এবং 20 দিন পর উৎপাদনে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট, জাতীয় গ্রিডে 660 মেগাওয়াট। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।